ক্যানিং, কোসাবা সহ সমস্ত দক্ষিণ চব্বিশ পরগনাতে আমাদের কর্মী সমর্থকদের উপরে যে ধরনের অমানসিক অত্যাচার হয়েছে, এই অবস্থায় বিজেপির কোনো কর্মীর সাহস হওয়া অসম্ভব যে তারা পাল্টা মারবে এবং তৃণমূল কংগ্রেসের কাউকে মেরে ফেলবে। এ তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব এবং গণতন্ত্রে যখনই বিরোধীদের কণ্ঠ রোধ করা হয় তখন এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব সরকারি দলের মধ্যে খুব স্বাভাবিকভাবেই বারবার হয় এবং ভবিষ্যতেও হবে। আমি ভবিষ্যৎবাণী করে রাখলাম, গণতন্ত্রে যখন বিরোধীদের কণ্ঠ রোধ করা হয়, প্রেশার ভালভ যখন বিরোধীরা থাকে না গণতন্ত্রে, তখন এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব শাসক দলের মধ্যে হয় এবং হবেও ভবিষ্যতে। সৌমিত্র খাঁর একটি অডিও ক্লিপ এই মুহূর্তে সংবাদ মাধ্যমের বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনি নিশ্চয়ই শুনেছেন, সেটি ভাইরাল হয়ে গিয়েছে, যেখানে তিনি বেশ কিছু বিতর্কিত কথা বলেছেন। সৌমিত্র খাঁর বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থা নেবেন বা এই অডিও ক্লিপ নিয়ে কিছু বলতে চাইবেন? প্রথমত হচ্ছে আমি যে সমস্ত জায়গায় দেখেছি অডিও ক্লিপ যে সমস্ত চ্যানেলে চালানো হয়েছে সেখানে একটি কথা তারা পরিষ্কারভাবে বলছে, এই অডিও ক্লিপের সত্যতা চ্যানেল যাচাই করেনি। আশা করি আপনাদের চ্যানেলেও এই শব্দটি ব্যবহার হয়েছে। আমি সৌমিত্র খানের সাথে কথা বলেছি, সৌমিত্র বলেছে এই ধরনের কথোপকথন ওর সাথে কারো হয়নি। অতএব আমরা দল সৌমিত্র খানের পাশে আছে, সৌমিত্র খান আমাদের নেতা, একজন উঠতি যুব নেতা এবং আগামী দিনে বহুদিন পার্টিকে, আমাদের বিশ্বাস পার্টিকে নেতৃত্ব দেবে। স্বাভাবিকভাবে আমাদের বিরোধী যারা আছে তারা হয়তো এইভাবে একটা আলাদা মেসেজ তৈরি করার জন্য বা একটা দলের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করার জন্য এই ধরনের কাজ। বিরোধী মানে কাদেরকে ইন্ডিকেট করছেন? তৃণমূল কংগ্রেসকে ইন্ডিকেট করছেন? তৃণমূল কংগ্রেসও হতে পারে, তৃণমূল কংগ্রেসের যে সমস্ত টিম কাজ করে আপনারা জানেন তাদের নাম, আমি আর নিজের মুখে তদন্ত চাইছেন এটা নিয়ে তদন্ত করে। এখানে তদন্ত কি তদন্ত করবে, এখানে তো কোনো ক্রাইম হয়নি, ক্রাইম না হলে কিভাবে তদন্ত করবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল যাচ্ছেন ত্রিপুরায়, তার আগে থেকেই তৃণমূল কংগ্রেস অভিযোগ করছেন যে তৃণমূল কংগ্রেস ত্রিপুরাতে প্রার্থী দিতে পারছে না। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ থেকে বাস ভরে ভরে লোক নিয়ে গিয়ে অভিষেক ব্যানার্জির মতো তাদের মতে সকল বিরাট নেতা জনসভাতে 500 লোক করতে পশ্চিমবঙ্গ থেকে লোক নিয়ে যেতে হচ্ছে। তো স্বাভাবিকভাবেই ত্রিপুরাতে অভিষেক ব্যানার্জি যাচ্ছেন না, মমতা ব্যানার্জি যাচ্ছেন না, এগুলো কোনো এফেক্ট নেই। ত্রিপুরাতে যদি সত্যি কথা বলতে বিজেপির কেউ বিরোধী থাকে তাহলে হচ্ছে সিপিএম, তৃণমূল কংগ্রেস। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।